মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে একটা ভালো কাপড় পরেছি, কিন্তু এটা খুলে ফেলবো, পরে গরম হচ্ছে, বুঝেছো? এমনি কোথাও যাচ্ছি টাচ্ছি না, এসব ভেবো না। আমি এখন যাচ্ছি ওই সেদিনকে কি বলে ওইটাকে, ওই কি শাক, ওটা ব্রাহ্মী শাক তুলে এনেছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অল্প কটা হয়েছে, তাই আজকে আর দুটো তুলবো, তারপরে রান্না করবো। তা চলো, আজকে খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, দুটো তুলে কা কেটেছি দেখছি অল্প হয়েছে, আর একটু তুললে একটু তেতো না হলে ভালো লাগে না, তাই জন্যে আর আর কয়েকটা তুলে আনবো, এনে তারপরে রান্না করব। তাহলে চলো, আর এখানটা একটা বেড়ার দরজা করেছি, কেন বলো তো, ছাগলে ছাগল ঢুকে যায় সেই জন্য। তাহলে চলো, এ দেখো কচু শাক দেখেছ, বিক্রি করার মতন কচু শাক, চলো। তুলে নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছি, এই যে আমার শাকগুলো দিয়ে আর আলু কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। চলো তাহলে। আচ্ছা আজকে কি রান্না হবে বলো তো, দেখো এই যে পটল দিয়ে তেল পটল হবে, আর ওই ইয়ে তো রয়েছে কি বলে ওটাকে, ব্রাহ্মী শাক রয়েছে, এইভাবে আর মাছ আছে, মাছের ঝাল হবে। তাহলে ও তেল পটলের জন্য পটলটা নিয়ে যাই, তাহলে চলো রান্নাটা করে আসি আগে, গরম তো বাইরে। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, পটল ঝাল বা তেল পটল যাই বলো না কেন, তার জন্য। আর এবারে দেবো একটু রসুন বাটা, অল্প পরিমাণে চিনি কালারটা হওয়ার মতো, অল্প পরিমাণে নুন, নুন অল্প পরিমাণে না পরিমাণ মতো, নুন কম হলে কিন্তু তরকারিতে নষ্ট, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ, ব্যাস এবারে একটু নেড়ে ছেড়ে অল্প পরিমাণে জল ঢেলে, জল ঢেলে দিয়ে পটলটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে তেল পটল বা পটল ঝাল। দেখো হয়ে গেছে তেল পটল পটল ঝালটা, এটাকে অনেকে তেল পটলও বলে। এবার নামিয়ে ফেলি, ব্রাহ্মী শাকের আজকে চচ্চড়ি করছি আলু দিয়ে, ব্রাহ্মী শাকটা হালকা করে ভেজে নিয়েছি আজকে, না বেশি ভাজিনি। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে এতে জল দিয়ে দেবো, এরকম করে করে চচ্চড়ি খেতে না, আর যদি বড়ি থাকে বড়িও দিলে খুব সুন্দর খেতে লাগে। আমি আমার বড়ি নেই বলে আমি বড়ি দিতে পারলাম না। আর এতে একটু দেবো হালকা করে সর্ষে বাটা, ব্যাস। আর নুন চিনি আর লঙ্কা হলুদ সব আমি দিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, ঘরে এসেছি, আর ও তো ছিল না, এখন পরে এলো, আর ওকে একটু দিয়েছি গ্লুকন্ডির জল। ও সেই সকাল 6:30 বেরিয়েছে, আর এখন বাজে 2, তাই তো, এখন 2 বাজে, এখন এলো, তাই একটু গ্লুকন্ডি দিয়েছি। মাঝখানে একবার এসেছিল, এসেছিল একবার, এসব এসে রুটি তরকারি খেয়ে আবার চলে গিয়েছে, এবারে খাবো, একটু রেস্ট নিয়ে স্নান করে নিলে খাবো। তাহলে চলো, এ দেখো রান্না পুরো কমপ্লিট, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে তেল পটল বা পটল ঝাল, আর এই যে এটা কি বলে ব্রাহ্মী শাকের চচ্চড়ি, আর এই মাছের ঝাল, এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু,
তাহলে চলো খেয়ে নিই, তারপর মেয়ে আবার 3টে থেকে পড়া আছে বুঝছো, ওই জন্য খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে হচ্ছে গুড মর্নিং, আজকে হচ্ছে পরের দিন, নেক্সট ডে। আর কালকে না শরীরটা এতটাই খারাপ করেছিল যার জন্যে তোমাদের সামনে আর আসতে পারিনি। আর আজকে হচ্ছে সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার তো আমি করি, সেই জন্য আজকেও করেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও দেখো, সেই সর্ষের দানা বসিয়েছিলাম না, তাই দেখো চারা বেরিয়ে গিয়েছে, দেখো কত চারা বেরিয়ে গিয়েছে। আর সর্ষের চারা অনেকগুলো বেরিয়েছে, এখনো কিন্তু বেরোবে, এখনো ছোট্ট ছোট্ট ভ্রূণ হয়ে রয়েছে। আর সোমবার তো তাই বেলপাতা তুলবো, এই যে বেল গাছ, বেলপাতা হয়ে রয়েছে, তাহলে চলো বেলপাতাটা তুলে নিই, মানে এক হাতে ধরে না তোলা যাবে না। আর আজকে তিন মন্দিরে যাব না, আজকে যাবো দু মন্দিরে, এইখানটায় আমাদের সামনে, তোমাদের দেখাবো, তাহলে চলো বেলপাতাগুলো তুলে নি। আর ভিডিওটাও আজকে শেষ করে দিই এখানেই, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব ভালো করে শিবের মাথায় জল ঢালো, যারা যারা জল ঢালছো আমার মতন, তাহলে চলো আজকের মতন টাটা।